একই সাথে বগুড়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। চ্যালেঞ্জ করে ফেলাম, আমি কিন্তু শেখ না দেখে মাঠ থেকে যাবো না, হিরোকে একদম সহজে জিরো বানান যাবে লাইন, তাই হিরো হিরো থেকে গেলাম, আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদনের শুনানি হয়েছে হাইকোর্টে, কাল আদেশ দেবেন উচ্চ আদালত। অন্যদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুরু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই নির্দেশ দেওয়া হয়েছে বগুড়া চার আসনের আলোচিত প্রার্থী হিরো আলমের ক্ষেত্রেও। আপিল শুনানির শেষ দিন নির্বাচন কমিশনারদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার ফেনী 1, বগুড়া 6 ও 7 এই তিন আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়। সে সিদ্ধান্তের বিরুদ্ধে রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল করিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার তুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিট শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন। ফৌজদারি মামলায় দণ্ড থাকায় নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার তুলুর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। অন্যদিকে সিরাজগঞ্জ দুই আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নও বাতিল হয়। তার 7 বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ডের রায় থাকায় সেন্টেন্স এবং কনভিকশন ইস্যু করেছেন। আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে জাতিকে আমি শ্রেষ্ঠ দেখতে চাই। আমি বিশ্বাস করি মহামান্য হাইকোর্ট একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত রায় দিয়েছে, আমি কৃতজ্ঞ। একই সাথে বগুড়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। কারাদণ্ড মাথায় নিয়ে আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়টি এখন পুরোপুরি আদালতের এখতিয়ারে। আগামীকাল মঙ্গলবার আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কি পারছেন না। এদিকে নির্বাচন বানচাল করতে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে গোপন বৈঠক করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ও প্রতীক বরাদ্দের পর গণসংযোগে নেমে তিনি এসব অভিযোগ করেছেন। বলেছেন নতুন ভোটার ও নারী ভোটাররা এবার ফ্যাক্টর হবে জয় পরাজয়। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ নির্বাচনী এলাকার বসুরহাট বাজারে গণসংযোগ করেন তিনি। কাঠি পড়লো ভোটের ঢাকে, শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডোল। সকালে সারা দেশে রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করেন প্রার্থীদের মাঝে। প্রতীক পাওয়ার পরপরই কর্মী সমর্থক দিয়ে নিয়ে মাঠে নেমে পড়েন দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের নানা হিসাব নিকাশ নিয়ে চায়ের কাপে এই মুহূর্তের ঝড়। প্রচার প্রচারণার শেষ দিন পর্যন্ত সরগরম থাকবে দেশের প্রতিটি প্রান্ত। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নেমে পড়েছেন প্রচারে। সিলেটের শাহজালাল ও শাহপুরান রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন দুই দল এবং জোটের প্রার্থীরা। দরগা এলাকায় ধানের শীষে ভোট চান খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট এক আসনে অপর প্রার্থী নৌকার এ কে আবুল মোমেন নগরীর ধোপাদিঘির পাড়ে ঘণ্টাব্যাপী প্রচারণায় অংশ নেন। সম্প্রীতির সিলেট আমাদের ন্যূনতম গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী বেগম জিয়ার প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ এই আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘরে যাবে। প্রতীক বরাদ্দের পরপরই রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ মোড় আর স্থাপনা চলে যায় প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনের দখলে। সরকারি প্রতিষ্ঠান থেকে বাসাবাড়ি অলিগলি সবখানেই দলীয় প্রার্থীদের প্রচার। খুলনায় নির্বাচনী প্রচারণার সূচনায় পরিবেশ নিয়ে অভিযোগ করেন বিএনপির প্রার্থী। আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড উদ্যোগ। প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম কনিষ্ঠ প্রার্থী বিএনপির ডক্টর সানসিলা জেবরিন। শেরপুর সদরে প্রচার চালান তিনি। এছাড়া বাগেরহাটের শেখ তন্ময়ের পক্ষে কর্মী সমর্থকরা নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় অংশ নেন। এর আগে সোমবার সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। কোথাও প্রার্থী, কোথাও তাদের মনোনীত প্রতিনিধির হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া। দল মনোনীত প্রার্থীদের প্রতীক আর স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী মার্কা বুঝিয়ে দেওয়া হয়। যেখানে একই প্রতীকের একাধিক দাবিদার সেখানে লটারির মাধ্যমে নির্ধারণ হয় প্রতীক। বাবা যেই কাজ শুরু করেছিলেন নবীগঞ্জ বাহুবলের জন্য, নবীগঞ্জের জন্য আমি আশা করি নবীগঞ্জ বাহুবলে তৈরি হয়েছে।
উচ্চ আদালতের আদেশে দুজন প্রার্থীর মনোনয়নের বৈধতা পাওয়ায় বগুড়া 3 ও 7 আসনে বিএনপির প্রতীক বরাদ্দ স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার।